ব্যক্তিগত কিংবা অফিসের কাজে ব্যবহারের জন্য ল্যাপটপ খুবই জনপ্রিয়। সহজে বহনযোগ্য বলে তরুণদের মধ্যে এই প্রযুক্তি পণ্যের ব্যবহার সবচেয়ে বেশি। আজকের এই প্রতিবেদনে বিশ্বের তেমনই 10টি ল্যাপটপের কথা বলতে যাচ্ছি, যেগুলো সবচেয়ে দামি। এমজেস সরোভস্কি এবং ডায়মন্ডে মোড়ানো নোটবুক। বিশ্বের সবচেয়ে দামি ল্যাপটপের দাম $3.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 35 কোটিরও বেশি। ইউক্রেনীয় আর্ট স্টুডিও এমজে 2016 সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই ল্যাপটপ তৈরি করেছে। এই ল্যাপটপ এবং মাউসে শত শত সাদা এবং কালো হিরে জড়ানোর জন্য এত দাম হয়েছে এর। লুভাগনিও 2 নম্বরে থাকা এই ল্যাপটপের দাম 1 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা। পাওয়ার বোতাম হিসেবে এতে স্থাপন করা হয়েছে বিশ্বের বিরলতম হীরা টিউলিপ ইগো ডায়মন্ড। তালিকার 3 নম্বরে থাকা এই ল্যাপটপের দাম $3,55,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি টাকা। এবং সেভাবেই এটি অনেকটা লেডি হ্যান্ডব্যাগের মতো দেখায় এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে এটি। এটি কঠিন প্যালাডিয়াম সাদা সোনা দিয়ে তৈরি এবং উজ্জ্বল কাটা হীরা দিয়ে লাগানো ম্যাক প্রো 24 ক্যারেট সোনা। এই ল্যাপটপটি বিশ্বের চতুর্থ সবচেয়ে দামি ল্যাপটপ। এর দাম $30,000। কম্পিউটার চপার্স 2013 সালে একজন বেনামি ক্রেতার জন্য এই ম্যাকবুক প্রো তৈরি করেছিল। ল্যাপটপটি 24 ক্যারেট সোনা দিয়ে সজ্জিত। ল্যাপটপের অ্যাপেল লোগো সাজানো হয়েছে হীরা দিয়ে। ব্লিং মাই থিংস গোল্ডেন এস ম্যাকবুক প্রো এয়ার লম্বা নামের এই ল্যাপটপটি এই তালিকার 5ম নম্বরে রয়েছে। এর দাম $26,000। এতে 24 ক্যারেট সোনা এবং 12,000 সরোভস্কি স্ফটিক দিয়ে সজ্জিত। এটি মাত্র 20টি তৈরি করা হয়েছিল। ব্যান্টলির জন্য ইজিও এই ল্যাপটপটি বিশ্বের ষষ্ঠতম ব্যয়বহুল ল্যাপটপ। এর দাম $20,000। 6 নম্বরে আসতেই দ্রুত বেড়েছে ল্যাপটপের দাম। এটি ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা বেলটলে এবং ইজিও দ্বারা অংশীদারিত্বে নির্মিত হয়েছে। এটি খুব সীমিত অংশ তৈরি করা হয়েছে। এটি হীরা এবং সাদা সোনা দিয়ে সজ্জিত। চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।